নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টলি বাংলা শুরু করছি খবর কলকাতা দু লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বামেদের ডাকা ব্রিগেড সমাবেশ বিগত নির্বাচনগুলিতে ক্রমাগতভাবে ভোট কমেছে তাদের সেদিক থেকে দেখতে গেলে নির্বাচনের আগে এই ব্রিগেড বামেদের শক্তি পরীক্ষা ব্রিগেড নিয়ে প্রচার চলছে জোর কদমে বামেদের এই ব্রিগেডে যোগ দিতে আসছে ছাত্রনেতা কানাইয়া কুমার তেসরা ফেব্রুয়ারির এই ব্রিগেড নিয়ে আরও একবার কি বার্তা দিলেন সিপিআইএম নেতা সূর্যকান্ত মিশ্র তিন তারিখ ব্রিগেডে যে ঐতিহাসিক সমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশে আপনারা যোগ দিন আপনারা মানে আমি কেবলমাত্র আমাদের পার্টি বা বামফ্রন্টের সমর্থক বা আমাদের বাম দলগুলি সমর্থক বা আমাদের বামপন্থীদের সহযোগী যারা আছেন তাদের সমর্থকদের কথা বলছি না আপনারা আসবেন আপনাদের পরিবারকে নিয়ে আসবেন ব্রিগেড একটা বড় সংগ্রাম এবং এলাকায় এলাকায় অনেক ব্রিগেড মিনি ব্রিগেড করে আমরা যাচ্ছি ওই কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই সমাবেশে জন্যে আমাদের সারা রাজ্য জুড়ে প্রস্তুতি চলছে মুর্শিদাবাদ জেলার যে বিশেষ ঐতিহ্য আছে এখানে জানি আমরা যে সতেরোশো সালে পলাশির যুদ্ধে এখানে স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল আর তারপরে দীর্ঘ দুই শত দুই শতাব্দী জুড়ে প্রায় দুশো বছর প্রায় এখানে ব্রিটিশ শাসনের অবসান হয়েছিল স্বাধীনতা সংগ্রামের মধ্য দিয়ে আপোষের স্বাধীনতা দেশভাগের স্বাধীনতা এবং সেই অসম্পূর্ণ স্বাধীনতা যেখানে মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে তাদের জনজীবনের প্রত্যেকটি যা প্রয়োজন সেগুলি চাহিদা এখনো পূরণ হয়নি এখনও এবং তার জন্যে বামপন্থীরাই সংগ্রাম করছেন বামপন্থীরাই সংগ্রাম করছেন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা যেসব কথা আমাদের সংবিধানে বলা আছে সেইগুলি অর্জন করবার জন্যে এবং সেই রকম একটা লড়াইয়ের মুখে দাঁড়িয়ে সারা দেশব্যাপী যখন আওয়াজ উঠেছে বিজেপি হটাও দেশ বাঁচাও বাংলায় আওয়াজ উঠেছে যে বিজেপি হটাও দেশ বাঁচাও আর তৃণমূল হটাও বাংলা বাঁচাও সেই লড়াইতে সারা বাংলা একে পথ দেখাতে হবে কারণ বাংলায় বামপন্থীদের সবচাইতে শক্তিশালী ঘাঁটি বহু আক্রমণের মুখে দাঁড়িয়েও এই বাংলাকে বারবার ঐতিহাসিকভাবে সেই লড়াইয়ের পুরোভাগে থাকতে হয়েছে স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে আজ পর্যন্ত সেই ঐতিহাসিক দায়িত্ব পালন করতে আসুন আপনারা ব্রিগেডে আপনাদের দাবি দেওয়া নিয়ে যে দাবি দেওয়া নিয়ে আমাদের সারা দেশ দেশব্যাপী আটচল্লিশ ঘন্টা ধর্মঘট হয়েছে সাধারণ ধর্মঘট যেখানে কৃষক খেত মজুরেরা তাঁরা গ্রামীণ বন্ধ এবং তার সঙ্গে সঙ্গে রেল লোক রাস্তার ওপর আহ্বান জানিয়েছিলেন সেই ঐতিহাসিক লড়াইতে যে সমস্ত দাবি নিয়ে মানুষ লড়াই করেছেন তাদের জনজীবনের উপরে যে আক্রমণ হচ্ছে জীবন জীবিকার উপরে যে আক্রমণ হচ্ছে কৃষির ক্ষেত্রে যে বিরাট সংকট কৃষক ফসলের ন্যায্য দাম পাচ্ছেন না আত্মহত্যা হচ্ছে পশ্চিমবাংলার মাটিতে আত্মহত্যা হচ্ছে ফসলের দাম না পাওয়ার জন্য। ফসলের দাম চাই এবং স্বামীনাথন কমিশনের সুপারিশ মতো যা উৎপাদন খরচ তার পঞ্চাশ শতাংশ তার সঙ্গে যোগ করে আমরা যে ফসলের দাম সেই দাম চাই এবং সরকারকে সুনিশ্চিত করতে হবে সেই দামে যাতে ফসল সংগ্রহ হয় আমরা চাই তার সঙ্গে সঙ্গে কৃষি ঋণ যত রকমের আছে তা মকুব করতে হবে অনেক অনেক গুণ টাকা খরচ হচ্ছে কর্পোরেটদের লোন মকুব করার জন্যে আর কৃষকরা তারা ঋণগ্রস্ত এবং তাদের আত্মহত্যা করতে হচ্ছে আমরা চাই ক্ষেত মজুরদের কাজ তাদের বছরে দুশো দিনের কাজ চাই আমরা চাই আমাদের যে কলকারখানাগুলো বন্ধ হয়েছে খোলা হোক আমরা চাই নতুন নতুন শিল্প হোক যার সম্ভাবনা এই সরকার কেন্দ্রের সরকার রাজ্যের সরকার আর বিশেষ করে এখানে যে শাসক দল তাদের যা ভূমিকা আমরা দেখেছি শিল্পকে ধ্বংস করার সেই নীতি বদল চাই আমরা আমরা কর্মসংস্থানের যে ক্ষেত্র সেটা অবারিত করতে চাই আমরা চাই তার সঙ্গে সঙ্গে যে শ্রমিকদের যে অধিকার তা আক্রান্ত হচ্ছে তাকে পুনঃপ্রতিষ্ঠিত করতে আমরা চাই যে আমাদের মহিলা নারী যারা সমাজের অর্ধেক অংশ তাদের যে নিরাপত্তার অভাব আমরা প্রত্যেক দিন লক্ষ্য করছি এর পরিবর্তন করছে আমরা চাই নারীর অধিকার শিশুর অধিকার সুনিশ্চিত করতে আমরা চাই আদিবাসীদের যে অধিকার তাদের জঙ্গল জমিতে অধিকার থেকে আরম্ভ করে যে অধিকার আমাদের সংবিধানে স্বীকৃত এবং আইন এবং কর্মসূচিগুলিতে ছিল সেগুলি ও আক্রান্ত হচ্ছে সেখানে বরাদ্দ ছাঁটাই হচ্ছে আমরা চাই সেই অধিকারগুলি ফিরিয়ে আনতে আমরা চাই যে সমস্ত দলিত থেকে আরম্ভ করে আমাদের এখানে তফসিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রসর সম্প্রদায়ের সামাজিক বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম এবং তাদের জীবন জীবিকার ওপরে যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণকে প্রতিহত করতে এবং তাদের অধিকারের জন্যে সংগ্রামকে এগিয়ে নিয়ে যেতে আমরা চাই সংখ্যালঘুদের মধ্যে যে নিরাপত্তার যে অভাব সারা দেশ জুড়ে যেভাবে তাদের উপরে আক্রমণ হচ্ছে বাংলায় যে সুমহান ঐতিহ্য আছে সাম্প্রদায়িক সম্প্রীতি তাকে সুরক্ষিত করতে ধর্মনিরপেক্ষতার নিরপেক্ষতার আক্রমণকে পরাস্ত করতে এবং এখানে আমাদের সেই ঐতিহ্যকে পুনঃপ্রতিষ্ঠিত করতে আমরা চাই সকলের অধিকার গণতান্ত্রিক অধিকার মানুষের প্রতিবাদ করবার অধিকার আন্দোলন সংগ্রাম করবার অধিকার দাবি নিয়ে তাদের কথা বলবার অধিকার এইসব সব এরপরে যে আক্রমণ তাকে আমরা পরাস্ত করতে চাই এবং মানুষের গণতান্ত্রিক অধিকার তা পুনঃপ্রতিষ্ঠিত করতে আমরা সংকল্পবদ্ধ এবং আমরা চাই তার সঙ্গে সঙ্গে আমাদের বাংলা পশ্চিমবাংলার যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেটা সারা দেশের সঙ্গে একই রকম কেবল নীতির প্রশ্নে নয় দুর্নীতির প্রশ্নে লুটতরাজের প্রশ্নে কেলেঙ্কারির প্রশ্নে কেন্দ্রের শাসক দল রাজ্যের শাসক দল একদম প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে মুখ্যমন্ত্রী পর্যন্ত যে একটা কলঙ্কের ইতিহাস তৈরি করেছে যা পশ্চিমবাংলায় কখনো আমরা দেখিনি সেই কলঙ্ক থেকে পশ্চিমবাংলাকে মুক্ত করতে যাদের টাকা লুট হয়েছে তা ফেরত দিতে এবং যারা অপরাধী তাদের গ্রেপ্তার করে তাদের যথায়ত আইনসঙ্গতভাবে যা হয় সেই সাজা যাতে তারা পান তা সুনিশ্চিত করতে সেই জন্যে আমরা চাই সমস্ত মানুষ দলমত নির্বিশেষে আমরা তাদের কাছে আবেদন করছি যে এই এইরকম সারা দেশ জুড়ে লড়াই এবং বাংলার লড়াইতে আপনাদের বড় ভূমিকা রয়েছে এবং দলমত নির্বিশেষেই তাদের আমাদের কাছে তাদের কাছে আমাদের আহ্বান যে এটা কোনো দলের লড়াই না কোনো বিশেষ রাজনৈতিক দলের ব্যাপার না এটা সারা দেশ এবং বাংলার মানুষের লড়াই এ কথা মনে রেখেই আপনার নিজের স্বার্থেই এই লড়াইতে যোগ দিন ব্রিগেডের সমাবেশকে আরেকটা ঐতিহাসিক সমাবেশে পরিণত করুন বাধা বিঘ্ন সব কিছুকে তুচ্ছ করে এই সমাবেশে আপনারা যোগ দিন